না করলে যাওয়াই যাবে না ওখানে টিন শোনো আমাদের ঘরটা কি করে দিচ্ছে আগে বলো তাহলে নিয়ে যাবে না নিয়ে যাওয়া যাবে না বলো আমাদের ঘরটা কি করছে ভেঙে দিচ্ছে তাই তুমি কি করবে আমাকে বলছে কি আমাদের ঘরটা ভেঙে দিচ্ছে খাট থেকে আওয়াজ পাচ্ছে দিয়ে বলছে কি বিরাট দায়িত্ব হলো দেখি যাই দেখি যাই যাওয়াই যাবে না এই যে টিন গুলো কেটে ওখানে যেতে বিশাল বড় চালা ছিল পুরো চালাটাকে ধরে উল্টে দিয়েছে ভাবো মানে প্রকৃতির কি শক্তি মানে ভাবাই যায় না বাটার টোস্ট ডিম সিদ্ধ আর একটা করে সিঙ্গাপুরি কলা পাউরুটি পুড়িয়ে দিয়েছে পুড়িয়ে এভাবে রেখে গেছে আর এই যে সিঙ্গাপুরি কলা তারপরে ওকে আমি ছাতু কলা খাওয়াবো দেখতে থাকো আমাদের ঘরে এমন আওয়াজ তুমি কিছু শুনতেই পাবে আমি ব্রেকফাস্ট করে বাবানের সাথে একটু খেলাধুলো করছিলাম দিয়ে স্নান করে নিলাম এখন প্রায় দিনই রান্না করতে যাওয়ার আগে একটু স্নান করে নিচ্ছি তাহলে আমার সুবিধা হচ্ছে স্নান করে নিলে স্নান টান করে এই যে কিছু কাছাকাছি ছিল এরকম মানে টুকটাক কাছাকাছি যেগুলো আমি প্রতিদিনই করি কারণ কমলা তো প্রচুর কাছে আমার মানে একটু বাতিক বেশি প্রচুর কাছাকাছি জমে যায় তো কমলা প্রচুর কাছে তারপরেও আমার থাকে আর মানে আমি যেগুলো গাছি সেগুলো আমি যে বারান্দা দিয়ে নেই মানে আমি আর ছাদে কষ্ট করে যাই না তো এই শুকনোগুলো এখন তুলবো তুলে ভেজাগুলোকে মেলবো মেলে উপরে যাবো আবার ঢুকেছে মাংস এনেছে আজকে চিকেন এনেছে বললো তো চিকেনটা ধুয়ে দিচ্ছে দিয়ে আমি বাথরুমে ছিলাম আমাকে চেঁচিয়ে বলছে আমার তো মাংস ধরা হয়ে গেছে আমি কি একটু পেঁয়াজ আর পেঁয়াজ রসুন আলু টালুগুলো ছুলে দেবো তোমার স্নান করতে পারো তবে হ্যাঁ দাও কে না করে বলো তো ওইগুলো করছে আমি ওইগুলো মেলে মাথাটাতে একটু ফ্রেশ হয়ে তারপরে যাবো রান্না করে রান্না করতে ডিগবাজি খাচ্ছ না ডিগবাজি খেতে নেই ডিগবাজি দেবে না কিন্তু খাটে শুয়ে এই দেখো হ্যাঁ খেলনাগুলো গুছিয়ে রাখো তো একটু হ্যাঁ খেলনাগুলো একটু গুছিয়ে রাখো না একটু গুছিয়ে রাখো গুছিয়ে রাখো একটু এটা কি হচ্ছে এটা কি হচ্ছে পড়ে যাবে তুমি নিচে ওরম করতে নেই কিন্তু করতে নেই করতে নেই তুমি কি পাখি তুমি কি পাখি তুমি কি পাখি তুমি এখানে একা একা বসে থাকবে না রান্নাঘরে যাবে মামামের সঙ্গে হ্যাঁ একা একা বসে থাকবে আমি চলে গেলাম কিন্তু ওই যে আমার জামা কাপড় নাড়া হয়ে গেছে চুল টুল ঠিক করে নিয়ে চলে যাবো রান্নাঘরে হয়ে গেছে তো সকাল থেকে ছাদে যায়নি তো রান্নাঘরে গিয়ে একটু মনে হলো দেখি তো মিস্ত্রি কি কাজ করছে আর কি অবস্থা হয়েছিল এই দেখো এই যেগুলো সব খোলা হয়ে গেছে সকাল থেকে এই পাইপগুলো দিয়ে আর এই টিনগুলো দিয়ে এই যে যে জায়গাটা আমি দাঁড়িয়ে আছি এই জায়গাটাই পুরো চালা করা ছিল তো পুরো চালাটাই তো উল্টে গেছিলো একদম ফ্রেম সহ সেগুলোকে সব খুলে নামিয়েছে মাংস ধোয়া হয়ে গেছে এ দেখো বাসনের গামলা এখনো খালি করা হয়নি এটাকে খালি করতে হবে কাজ ভাত বসা হ্যাঁ পাপা না একা একা রয়েছে ওই জন্য তো তুমি চলে যাও আমি করছি বাজারগুলো খুলি কি কি বাজার এনেছে ফল এনেছে ফলটা এখানে ঝুলিয়ে রেখেছে কারণ এখান থেকে ঠাকুরের জন্য বার করা হবে তাই তো ঠাকুরের জন্য বার করা হবে জন্য রান্নাঘরে নেয়নি এগুলো এখানে রয়েছে এখান থেকে একটা দুটো যা নেবে ঠাকুরের জন্য
আর এই যে বাজার এনেছে আমার বর একদম সবজি কিনতে পারে না সবজি আনতে বললে ও বলে সবজি খুঁজে পায় না বাজারে একেবারে সবজি কেনাই কাঁচা মানে সবজি কেনা নিয়ে আমাদের মধ্যে ঝামেলা লেগে যায় সবজি তো পারে না না এখানে সবজি তুমি গেলে তুমিও সেরকম ভালো কিনতে পারবে না আমি গেলে কত কিছু দেখতে পাই সবজি থাকে না কমন ওই পটল উঠছে আলু এর বাইরেও আর কিচ্ছু খুঁজে পায় না শীতকালে ফুলকপি বাঁধাকপি যেই কমন জিনিসই আনবে আনকমন কিচ্ছু আনবে না আর আমার একটু বাজারে গেলে আনকমন সবজি আনলে খুব খুশি হই কিন্তু আনে না না আজকে এনেছে আজকে এনেছো এখানে সব ঢালি এখান থেকে সব তুলে তুলে তারপরে টেবিলটা মুছে নিতে হবে এই যে চাল কুমড়ো এনেছে এই সিজনের প্রথম চাল কুমড়ো গাঁটি কচু আমি চিকেন রান্না করবো চিকেনে গাঁটি কচু দেবো গাঁটি কচু দেখলাম তো চিকেন গাঁটি কচু দিয়ে চিকেন রান্না করবো তো চলো রান্নাটা স্টার্ট করি রান্না শুরু করার আগে যেটা করছি সেটা হচ্ছে রান্নাঘরটা একটু গুছিয়ে নিচ্ছি কারণ একটু কাজ করতে গেলে দেখবে এলোমেলো হয়ে যায় সকালে খাবার দাবার খাওয়া হয়েছে আর প্রদীপ মাংস ধুয়েছে সবজি টবজিগুলো একটু কেটে দিয়েছে এবার ও তো আর আমার মতন করে গুছিয়ে করে না আমিও অগোছলো আমি যে একদম খুব গুছিয়ে করি তা না তাড়াহুড়ো থাকলে খুবই অগোছলোভাবেই করি তো সেইগুলোকে আবার একটু গুছিয়ে নিচ্ছি ওই সবজির খোসা টোসাগুলো সব পরিষ্কার করে আর টেবিলে তো সব সবজিগুলো ঢেলেছিলাম সেইগুলো ঝুড়িতে তুলে ধুয়ে জল ঝরাতে দিলাম জানলার উপরে আর টেবিলটা মুছে নিলাম কারণ এরপরে রান্না করে করে সব টেবিলে রাখতে সুবিধা হবে আর টেবিলটা নোংরা করে থাকলে কিন্তু আর মানে কোনো কাজে আমি জুত পাবো না আর ওইদিকে যে গ্যাস টেবিল বা ওই সিঙ্কের আশেপাশে সব দেখো প্রচুর বাসন টাসন হয়ে গেছে মানে চায়ের বাসন এই বাসন ওই বাসন কাপ টাপগুলো ধুয়ে রাখা হয়েছিল সেগুলোকে আমি সব যার যার জায়গায় তাকে তাকে ঢুকিয়ে দিচ্ছি তাহলে কি হবে আমার মানে ফাঁকা হয়ে গেলে কাজ করতে প্রচুর সুবিধা হবে প্রচুর আর এরকম অগোছালো থাকলে আমি তো একেবারে এনার্জি পাই না কাজ করে আমার মনে হয় কেউই পায় না অগোছালো জায়গায় কাজ করতে কারোরই ভালো লাগে না এই তার মধ্যে দেখো আরেকজন এসছে এসে এখন জেমস খাবে ওই জন্য মাম্মামকে পটাচ্ছে মাম্মাম জেমস ওই ফ্রিজে এক কোটা ওই জেমস টাইপের কিছু চকলেট আছে তো এবার সেটাও জানে খবরটা হয়তো আমি রান্না করতে আসলেই রান্নাঘরে আসবে এসে মাম্মাম জেমস ওই দু চারটে দিলেই বাস খুশি তার পাপাকে ডাকি বাচ্চারা এক এক সময় এমন এক একটা কথা বলে কাণ্ড করে না মানে এত ভালো লাগে দেখতে এত কিউট লাগে সেগুলো আমি তো বারবার মানে ভাগ্যিস ক্যামেরাটা অন করা ছিল আর সেইটা মানে বারবার খুলে খুলে ওর কথাটাই শুনছি আর হাসছি মাকে ফোন করে বলছি মা জানো পাপা নাচকে এরকম করেছে আর এদিকে আমার মানে রান্নাবান্না মোটামুটি দেখো হয়ে যাওয়ার পথেই ভাতটা হয়ে গেছে আর এদিকে আমি গাঁটি কচু বসাবো মানে গাঁটি কচুটা ভালো করে ভেজে চিকেনে দেবো আর ডান দিকের ওভেনে চিকেনটা কষছে তো হয়ে যাবে বেশ এরকম কিছু তো রান্না করবো না চিকেন উচ্ছে ভাজা এইসবই করবো আর পাপানের জন্য আলাদাই যে দেখো অল্প করে কুকারে সিটি দিয়েছি মশলা ছাড়া একটু ধনে পাতা দিয়ে নামিয়ে দিয়েছি আর এই যে মোটামুটি কষে এসছে তখন বাবা বলছে আমার তাড়াহুড়ো করে বেরোতেই হবে দিয়ে আমাকে একটু তাড়াতাড়ি দিয়ে দাও ওই জন্য আবার এখান থেকে দু পিস চিকেন আর এই যে আলু তুলে দেখো কুকারে সিটি দিতে দিয়েছি এটা বাবা খেয়ে বেরিয়ে যাবে খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট রান্নাবান্না তো আগেই হয়ে গেছে
তারপরে দেখো পাপানকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি আর আমি এখন একটু শোবো ভেবেছি। তো সবাইকে খেতে টেতে দিলাম রান্নাঘরে, তো তারপরে একটু একটু মুছতে গিয়ে হঠাৎ করে মাথায় আসলো যে আমি তো শুলে হবে না, আমার প্রচুর কাজ রয়েছে। মানে অনেকদিন আগে আমি আম কেটে রেখেছিলাম, যে আম তেল বানিয়েছিলাম আর আম কেটে রেখেছিলাম আমের আচার করবো বলে, তোমরা বোধহয় ভিডিওতে দেখেছো, সেটা অনেকদিন হয়ে গেছে। এবার তারপরে পরপর পরপর এমন সব ঘটনা ঘটে গেছে যে আর আমি ওইটা বানানোরই সুযোগ পাইনি। সেই আমগুলোকে আমি ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম একদিন রোদে দিয়ে, দিয়ে এবার ওই আমগুলো তো আমার কিছু ব্যবস্থা করতে হবে, নাহলে নষ্ট হয়ে যাবে। তাহলে আমি এখন শুয়ে না থেকে কাজ করি, দিয়ে আবার রান্না করে যাচ্ছি। তো চলো আমি গ্যাসটা জ্বালাই, আবার রান্না করি। আমার ভালো লাগছে না, মনে হচ্ছে গিয়ে একটু শুনি, কিন্তু এটা আমাকে করতেই হবে, কিছু করার নেই। তো সেই জন্য আমি চলে এসেছি। কতদিন আগে আমগুলোকে আমি ফ্রিজে রেখেছিলাম, এই অবস্থায় রয়েছে আমগুলো। এই যে এক বাটি আমের আচার, এখানে প্রায় 2 কেজির বেশি আম আছে, এটা 2-3 দিনে কমপ্লিট হয়ে যাবে। আমাদের বাড়িতে আচার মানে আমি যদি মনে করি সারা বছরের জন্য বানাবো, তাহলে আমাকে 3 দিন আচার বানাতে হবে, বুঝেছো? কোনোদিনই সারা বছর থাকে না। আম তেল এক বয়াম বানিয়েছিলাম, সেটা মোটামুটি শেষ পলায় এইটুকু পড়ে রয়েছে, এইটুকু। তো আবার বানাতে হবে। তো আচারটা বানিয়ে ফেলি, আমার ফ্রিজে যেহেতু এতদিন ছিল, তো এই আচারটা মানে বেশি দিন রেখে খাওয়া যাবে না, এটা খেয়ে ফেলতে হবে। তো একা একা রান্না করছি, একা একা ভিডিও করছি, এই জন্য আমি ঠিকঠাক ভাবে যে একদম পার্টিকুলার ভিডিওতে দেখানো উচিত যেরকম ভাবে সেরকম আমি দেখাতে পারছি না। আমার খুব মন খারাপ হয়, কারণ আমি ভিডিওটা ভীষণ ভালোবাসি, রান্নাটাও খুব ভালোবাসি। মানে ভিডিওটা একদম পারফেক্ট ভাবে যদি দেখাতে পারি না, আমার মনটা শান্তি লাগে, কিন্তু পারফেক্ট ভাবে দেখাতে গেলে তো রান্নাটা ঠিকঠাক হবে না, আর সেটার জন্য অনেক সময় লাগবে। আর আমার পাপান ঘুমাচ্ছে, এই সুযোগে আমাকে ফট করে রান্নাটা করে নিতে হবে, সেই জন্য আবার, কারণ ও আবার উঠে যাবে, উঠে গেলে আবার ওকে টাইম দিতে হবে, ওকে আবার খাওয়ানো আছে। তো সেই জন্য আমি ফটাফট, এই আমার কড়াই গরম হয়ে গেছে, তার মধ্যে আমি দিয়ে দেবো একটু বেশি পরিমাণে সর্ষের তেল। তেল ছাড়াও হয়, মানে অনেকদিন ঘরে রেখে খাওয়ার জন্য করলে না, তেল ছাড়া করলে বেটার হয়, মানে বেশি ভালো হয়। কিন্তু এটা আমি মানে খেয়ে ফেলবো বললাম 2-3 দিনের মধ্যে, যেহেতু আচারটা ফ্রিজে ছিল, আচার বলছি যেহেতু আমটা ফ্রিজে ছিল, এটা রাখা যাবে না, সেই জন্য আমি এটা তেল দিয়ে করছি। একটু তেল দিয়ে করলে এটা ভালো লাগবে, এটা শুধু করলে আমার যদি ভালো না লাগে, আমি ওই জন্য এটা শুধু শুধু করছি না, তেল দিয়েই করছি। তো তেলটা গরম হয়ে গেলে তেলের মধ্যে সামান্য পরিমাণে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তার মধ্যে আমগুলো দিয়ে দেবো। তো আমগুলো দিয়ে এর মধ্যে একটু নুন দিয়ে দেবো, নুন হলুদ দিয়ে ভালো করে ঢেকে ঢেকে মানে একটু ভেজে নেবো। ঢেকে ঢেকে ভাজলে কী হবে, আমটা ভাজা ভাজা হবে না, কিন্তু নরম হয়ে যাবে। আর এই যে এইটা হচ্ছে মশলা, মশলাটা আমি এর মধ্যে জিরে, গোটা ধনে, মৌরি, মেথি, একটু সর্ষে পোস্ত, মানে একদম সামান্য দিয়েছি সর্ষে পোস্ত, সব কিছু মিক্সড করে এটাকে আগেই ভেজে রেখেছিলাম আমি যখন আম তেল করেছিলাম। তো সেই ভাজা মশলাটাই এখন আমি জাস্ট গুঁড়ো করে নেব। আর এদিকে আমটা মোটামুটি নরম হয়ে যাওয়ার পরে আমি দিয়ে দিয়েছি গুড় আর চিনি, কারণ আমি এখানে গুড় চিনি মিক্সড করেই দিলাম, তাহলে আচারের টেস্টটা মনে হয় যেন একটু ভালো আসে, দুরকমের মিষ্টি এরকমভাবে দিলে। শুধু গুড় দিয়েও করা যায়, শুধু চিনি চিনি দিয়েও করে, কিন্তু চিনি দিয়ে আমি খুব কমই করি আচার। ফ্যান চালিয়ে এখানে বসেছি, একটু চুলটা শুকিয়ে নিচ্ছি, আর যে ফোন নিয়েছি, ফোন ঘাঁটছি, ওটা তো একটু নরম হতে হবে, তো এই ঢেকে ঢেকে এবার এটাকে জাল দিতে হবে। তারপরে যখন গুড়টা একদম ফুটে যাবে, তখন তার ঢাকা যাবে না, মানে উথলিয়ে পড়ে যাবে। তো আর ওই গুড়গুলো বলছে, যেহেতু গুড়গুলো ফ্রিজে ছিল, তো ওরকমভাবে আমি ঢাকা দিয়েছি, তাতে কি আমটাও নরম হয়ে যাবে, গুড়টাও গলে যাবে। তো তারপরে কন্টিনিউ নাড়তে থাকতে হবে, একটু বসে নিয়ে চুলটা শুকিয়ে নিই। আরে গরমে হাঁপিয়ে গেছি, আর বাইরের ওয়েদারটা দেখো, পুরো মেঘলা। দেখো বাইরের ওয়েদারটা দেখো, প্রচুর গরম, প্রচুর গরম। যে এখন এরকম সবজিগুলো সেই ধুয়ে রেখেছি, জল ঝরাতে দিয়েছি, ব্যাগটা রয়েছে, এগুলো কিচ্ছু ভরা হয়নি, এগুলো সব সন্ধ্যাবেলায় ভরবো, এখন আর ভরতে ভালো লাগছে না। এখন একটু বসার সময় তো কাজ কাজ করতে আমার ভালো লাগে না, একটু রিল্যাক্সে বসবো, একটু ফোন ঘাঁটবো, একটু কিছু ভাববো, এরকম করে বসে। আমার মা তো থাকলে মাঝে মাঝে বলে, গালে হাত দিয়ে কী ভাবিস সবসময়, মাঝে না সেরকম কিছু না, আমার দেখে মনে হয় কত চিন্তা, কিন্তু আমার ভাবতে খুব ভালো লাগে এরকম করে বসে, মানে কত কিছু যে আমি ভাবি তার ঠিক ঠিকানা নেই, প্রচণ্ড ভালো লাগে। কিন্তু ফ্যানটা চালিয়ে নিয়ে আমি তোমাদের সাথে এত কথা বললাম, তোমরা আদৌ শুনতে পেরেছো কিনা আমি জানি না, তবে চলো আচারটা হোক, তারপরে তোমাদেরকে দেখাবো। এটা তো আমার ফেভারিট, আমি রেগুলার খাবো। আমি জানি, আমি
ক্যামেরায় একটু আগে আমি একা একা ভিডিও করেছি, আমি বলেছি যে এটা আমাদের বাড়ি দু থেকে তিন দিন যাবে, বুঝছো? এরকম এক কড়াই আছে, মানে এটা হচ্ছে মুড়ি দিয়ে ভাত দিয়ে শুধু শুধু উঠতে বসতে আমার কিছু খেতে ভালো লাগছে না, আমি শুধু আচার খাই, মানে এরকম হবে আমাদের বাড়িতে, এরকমই হয়। আমি করি সেটা, হ্যাঁ দেখো আচারটা কিন্তু একদম হয়ে গেছে, মানে আম দিয়ে গুড় দিয়ে চিনি দিয়ে আমি এটাকে ভালো করে ঢেকে ঢেকে ফুটিয়েছি, নেড়ে নেড়ে দিয়ে দেখো একদম আমগুলো নরম হয়ে এসছে, বেশ সুন্দর মাখা মাখা একটা টেক্সচার চলে এসছে। এইবারে যেটা করব সেটা হচ্ছে আমার এখান থেকে যে বানিয়ে রাখা যে মশলাটা, এই যে মশলাটা দিয়ে দেবো। আচার একটু মশলা বেশি বেশি হলেই কিন্তু ভালো লাগে, ঝাল ঝাল একটা মশলার গন্ধটাই আচারের। হেভি সেন্ট তো কি মশলাটা, অনেক কিছু দেওয়া আছে, সুন্দর হয়েছে। আমি গ্যাসটাকে অফ করে দিই, দিয়ে এটাকে মশাই, তা না হলে এটাকে তেতো হয়ে যাবে। আমি দিচ্ছি একটু আমচুর পাউডার, এটা না দিলেও চলে, এটা ঘরে আমার আছে তাই দিচ্ছি, টেস্টটাকে আর একটু বাড়াবে। আর দেবো আমি সামান্য পরিমাণে বিট নুন, শুকিয়ে গেছিল ফ্রিজে ছিল, টেস্টের কোনো ডিফারেন্স নেই, অনেকদিন ফ্রিজে ছিল তো আমগুলো, এখনই বেরোবে বাইরে, বৃষ্টি শুরু হয়ে গেছে, উড়িয়ে বাপরে এদিকে মেঘটা দেখো তুমি, হ্যাঁ দেখো কি পরিমানে মেঘ, আমি ছোঁয় বাবা, তুমি আমার কি বাবা, ঘুম ছাড়ছে না। আচারটা কেমন হয়েছে বলো, আচারটা কেমন হয়েছে বলো, আচার তো সেরা। এ বাবা, এ খ্যাপা বাবা, এ খ্যাপা বাবা, ওট ভিডিও অনেক বড় হয়ে গেছে, শেষ করে দিলাম, এখন এডিটে বসলে বোঝা যাবে যে আরো বড় বাদ দিতে হবে, সারাদিন ভিডিও করেই গেছি, তো চলো টাটা।